দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন গরমের মধ্যে গাপতলির হাটে কোরবানির উপযোগী গরুগুলো কেমন ভাবে কিনছে আমাদের আকরাম ভাই সেই বিষয়টি তুলে ধরবো দেখা যাচ্ছে এরই মধ্যেই কিন্তু দামাদামি হচ্ছে আলোচনা হচ্ছে অনেকেই বলছিলেন যে ভাই অনেক কয়েকদিন দেখছে না কেন আকরাম ভাই কি গরু কেনা বন্ধ করে দিয়েছে গরমে কি গোস্ত বিক্রি হচ্ছে না এই জন্য না কি জন্য কি হয়েছে জানাবো দেখা যায় এটা সম্ভবত আলোচনা চলছে কি কি একটা একটা করে কি দেয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কি ব্যাপার

আহ চামড়াও তো ই আর ভরাট গরু ওই যে আকরাম ভাই যে এখানে টিপে টিপে দেখে দেখে এই যে এখানে দেখলে বোঝা যায় আর আর একটা বিষয় হচ্ছে বডিটা ডাবল বডি সত্যি খালি গোস্ত দিয়ে নাকি ভরপুর একজন বলছিল যে গরুতে গুলি করলে নাকি মিস করবে আসবে না লাগবে না শক্ত বডি গুলি জায়গা যাবে চলে যাবে যতই বড় যত বড় বডি দাঁড় হোক গুলি জায়গা চলে যাবে এক লাখ ২৬ এক লাখ না পঁচিশ হাজার ও

এরকম পাছি কিছু কমবেসি তো দেখি স্বাভাবিক একেবারে তো আর তেল চর্বি কি এখানে এইখানে এই তেল চর্বি পিছনে দেখতে হয় এই জায়গা থলথল করে না থলথল করলে থলথল নাই করলে চর্বি আছে তবে দর্শক আমি প্রথমে কিন্তু এখানে ধরে দেখি যে আরো কিছু জিনিস এই যে এটা সহ ধরছিলাম ওজন বেশি পরে বুঝা যায় সব কথা বুঝতে হবে না পরে দেখলাম যে না ঠিক আছে এখন শিখে ফেলছি যে কোন জায়গায় ধরে দেখতে হবে তো গুরু কি একটা হলো আরেকটা নিয়ে গেছে নিয়ে গেছে মধ্যে আলহামদুল্লিল্লাহ দর্শক দেখেন এক রমে আর একটু 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 একটা সেকেন্ড ভাই এই যে একটু এদিকে ধাক্কা দেন তো একটু গরুটা এই যে দেখেন আমরা মানে সত্যি গরুটা কিন্তু খুব ওজনধারী গরু টাইট গরু দেখতে হয়তো বা আমি না কতটুকু দেখা যাচ্ছে কোরবানি আস্তে আস্তে এই গরুটা কত কি হতে পারে ভাই একটা ধারণা জানলা কোরবানি আস্তে আস্তে চল্লিশ পার হবে চল্লিশ পার হবে

এই অভিজ্ঞতা ওই ঈদের সময় কাজে লাগে না ভাই এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে বিভিন্ন দাম শুনতে শুনতে ব্যাপারে ঈদের সময় কথা বলতে সবাই এলোমেলো হয়ে যায় আমি নিজেও কিন্তু গরু কিনতে পারি না লস করি যাই হোক তারপর আপনাদেরকে দেখাই যদি যদি কিছুটা অভিজ্ঞতায় কাজে লাগে আপনাদের এক লাখ দেড় লাখ টাকার গরু কাইটা হ্যাঁ মানে আল্লাহ আল্লাহ করতে কি হবে কি হবে কি হবে আল্লাহ হ্যাঁ কাস্টমার ঠান্ডা কাস্টমার ঠান্ডা ছিল আল্লাহ 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 করতে একটা বাস্তে বাস্তে

দর্শক দেখেন আর একটা এটাও কিন্তু একটা দেশাল গরু দেখা যাচ্ছে খুব সুন্দর গরু এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো একটু মিক্স ক্রস ওই দেশালের সাথেই হয়তো বা সাথে আর একটু ক্রস হয়ে গেছে বাটি ক্রস বাটি ক্রস এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো তো এই এই এইটা আপনার কাছে একটু জানতে চাই এটা ঈদের সময় হলে কেমন কি হতে পারে একটা ধারণা ঈদের সময় এক লাখ আশি পঁচাশি নব্বই এরকম বেচা হবে

পঁয়ত্রিশ হাজার দুইশ টাকা দিয়া হলো আমারে মানে দুইশ তিনশো টাকা লস আছে আরো দুটি বেশি খেতে পারবো তো লাভ হ তার লেগে বললো কেটে আপনি আসছি তারপরে মানে এক লাখ আঠান্ন কইটা না আঠান্ন না দেড় লাখ তিন লাখ এগারো দুইটা তিন টাকা এগারো হাজার টাকা লাগা দোকানদারি করে সাড়ে আট টাকা করলেন না সাড়ে চার মন না টাকা দেওয়া ভিড়াই সাড়ে চার বা একটু বেশি হবে হয়তো বা কম বেশি আবার বোঝা যায় না আসলে গরুর ওজন কেমন কি হয় ফাঁকি দেয় ফাঁকি দিলে ওই জায়গায় ধরা তো ঠিক আছে এই দুটো হলো আর একটা বকনা নিয়ে গেছে আচ্ছা আর নেবেন আরটা নেবেন হ্যাঁ আচ্ছা দেখা যাক আরেকটা নিলেও দর্শক সেটা একটু দেখায় এই যে আলাপালচনা একজন ব্যবসায়ীর সাথে একজন মাংস ব্যবসায়ী বা কসাই ভাইয়ের যে আলাপচারিতা এবং দামাদামি করে ফাইনালি হওয়া কি হবে সেটা কিন্তু দেখলে একটু ভালোই লাগে আপনারা কিন্তু এটা পছন্দ করেন রিয়েল চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই রিয়েল চিত্রগুলো দেখতে পারলে জানতে পারলে কোরবানির সময় কিন্তু আশা করা যায় গরু কিন্তু অনেকটাই আপনাদের জন্য সহজ হবে এবং ব্যাপারীরাও কিন্তু পরিচিত হচ্ছে কোন ব্যাপারী কেমন করে কথা বলে কেমন একটা আইডিয়া দেয় নিশ্চয়ই আপনারা একটু যদি মনোযোগ সহকারে ভিডিও দেখেন এবং আপনার চিন্তাটা যদি এই ভিডিওর সাথে যোগ করেন তাহলে কিন্তু জানতে পারবেন তো আমরা একটু ওদিকে যাই নাকি আর আছে ওদিকে চলেন ওপাশে ওপাশে থেকে আসেন মাসাল্লাহ সুন্দর সুন্দর গরুগুলো দেখা যাচ্ছে এর মধ্যে আর একটা নিয়ে আলোচনার জন্য রহমান চাচা নিয়ে আসছে তেজ দাম বুঝে দিনে আমি দাও তেজ দাও দাও তেজ দাও তুমি দাও এ কারো কাছে পর বলেছি কি কারো পরে লাভ হলে আচ্ছা কাছে গিয়ে যাও তুমি দেশ থেকে ধরে নাও আমি আমারে বোগা বানা ঠিক দেশ থেকে ধরে নিয়ে ধরে ধরে দেন যাও কারো কাছে পর এসে কয় দেশ থেকে আমি টাকা দেবো হ্যাঁ দেশ থেকে টাকা দেবো এক বড় কম হবে না হাত দাও তুমি হ্যাঁ দেশ থেকে কি কইতা এক বড় কম হবে না হাত দাও খালি কথা কর না ফালতু কথা কর না ফালতু কথা আমি কই নি ফালতু কথা তুমি হাত আমি আমি দুই নাম্বার চুরি তুমি নাই দুনিয়া না না এই এই হাত দাও সব কথা হাত দাও

গরু দুটো সুন্দর অবশ্য দেশাল গরু তো দেখা যাক ফাইনালি কি হয় জানাবো এদিকে একটা টানাটানি হচ্ছে দেখা যাক ছোট্ট একটা দেশাল গরু দেখা যাক এটা টানাটানি করে হয় কিনা আসলে গরু কিন্তু হচ্ছে না সমস্যা 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 এই আরে না

কত হলো সাতষট্টি হাজার আর এক একটা খরচ আটষট্টি হাজার পরে যাবে ছেষট্টি ও সাতষট্টি সাতষট্টি আচ্ছা 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 মাসাল্লাহ মাসাল্লাহ তারপরে যে হয়েছে এই গরুগুলো কিন্তু আমি পেলাম এই প্রথম একরা ভাইয়ের এখানে যে বা সাতষট্টি মানে সত্তরের নিচে ষাটের কোঠায় তো ভালো হলো আর কি আপনারা যারা কোরবানির সময় মনে করছেন যে ষাট পঁয়ষট্টিতে হবে কিনা হ্যাঁ যাচ্ছে না দেখিনি দেখে নেই মনে হয় তো যাই হোক

বেঁচে পাবলিকের কাছে আরো দাম বেঁচে আরো দাম হ্যাঁ খালি দাম বাড়তে 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 আমি 10 বারটা নিজে কিনে দিই বাহ ও ভাই কিনে দেন কিনে দেই যা খুশি হয়ে গেলাম ভাই তো দর্শক দেখলেন এটা কিন্তু 67 হাজারে সুন্দর আরেকটি গরু হয়ে গেল ভাই তো আর নেবেন না আরো নেবেন ও দেখা যাক আকরাম ভাই মনে আরেকটা নিবে আপনারা একটু গরুটা দেখেন এরপরে পরবর্তী গরু যখন নিবে তখন আমরা দেখব যে এক লাখ সাতষট্টি হাজারে কিন্তু এটা নিয়ে নিলেন এই যে আমরা একটু গরুটাকে দেখানোর চেষ্টা করছি এই বা এদিকে দেখি আর একটা কথা হচ্ছে এই যে সাদা একবার ধবল গরু কি হয়েছে চাঁচার মাল ভাতে আনিছে কমে দিছে কম লস কম দিছে

সুন্দর একটা গরু সাদা কালারের ধবল গরু বা হাসা গরু বলছে তবে বকনা গরু খুব সুন্দর মুহূর্তে শেষ পর্যন্ত হয়ে গেল আমরাও ছিলাম এই হাটে আপনাদেরকে একটু দেখানোর জন্য যে কেমন দামে বেচা কেনা হচ্ছে বিশেষ করে কেমন দামে আমাদের আকরাম ভাই গরুগুলো কিনছে এই গরুগুলো কেনার বিষয়টা যদি সরাসরি দেখানো হয় তাহলে কিন্তু আপনারা একেবারে পূর্ণ একটা ধারণা পান কি হবে কেনা বেচা করছে বা কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা তারপর সেখান থেকে কত দামে বিক্রি হচ্ছে এবং সেই গরুটার সাইজটা কেমন মোটামুটি একটা ধারণা ক্যামেরায় কিন্তু অরিজিনাল কোনো ধারণা পাবেন না যে গরুটা কত ওজন হতে পারে তবে মোটামুটি একটা ধারণা পাচ্ছেন আপনারা কোরবানির জন্য যারা বাজেট করছেন এখন যে কত টাকার মধ্যে গরু নেবেন বা কত হলে গরু হতে পারে এই ভিডিওগুলো দেখলে আশা করা যে কিছুটা হলেও উপকারে আসবে তবে ভাই খুব কঠিন হয়ে যাচ্ছে দিন দিন যেভাবে গরম বাড়ছে দেখেন ঘেমে আসলে কি বলবো চোখের ভেতরে ঘাম ঢুকে যাচ্ছে বারবারই রাতের বেলা দিনের বেলা তো আর কঠিন অবস্থা তো এবার ঈদ বেশ গরমের মধ্যে হবে আপনারা হাটে এসে এই কষ্ট করে গরু দুবার ঘোরার পরে কোন গরু কত দামে যে কিনে ফেলবেন নিয়ে বলবেন যে ভাই দাম যাই হোক নিয়ে আগে পালায় হাট থেকে এরকম গরম হলে তো আমরা মহান রবের কাছে প্রার্থনা করব মহান রাব বলে যাতে ধীরে ধীরে আমাদের আমাদের এই যে আবহাওয়াটা গরম আছে ধীরে ধীরে যাতে উনি শান্ত করে দেন আমাদের উপযোগী করে দেন বাঁচার মতো করে দেন বৃষ্টি যাতে দেন এই প্রার্থনাগুলো করতে হবে আর পাশাপাশি যেহেতু কোরবানির বিষয় নিশ্চয় আমরা যা কিছুই হোক না কেন করবেনের জন্য তো গরু কিনতেই হবে সেই পরিবেশ যাতে সৃষ্টি হয় সেজন্য আমরা রবের কাছে চাইব বন্ধুরা আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন শেষ করছি আল্লাহ হাফিজ